কৃষ্ণনগর 12 নম্বর ওয়ার্ডের সীমান্তপল্লীর দেব পরিবার। এই পরিবারে এখনও মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনে গ্রামাফোনে। আধুনিকতার এই যুগে বাঙালির নস্টালজিকতাকে বাঁচিয়ে রাখতেই এই মহালয়া শোনার ঐতিহ্য আজও ধরে রেখেছেন পরিবার। প্রতিবছর গ্রামাফোনে মহালয়ার দিন ভিড় জমে সাধারণ মানুষেরও। আধুনিকতার এই যুগে বাঙালির কোনো কোনো ঘরে আজও শোনা যায় হারিয়ে যাওয়া কলের গান। দেবীপক্ষের সূচনায় গ্রামোফোনে শোনা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। সাবেকি নাম কলের গান, সবাই চেনে গ্রামোফোন নামে। বাঙালির নস্টালজিয়ায় ওতপ্রোতভাবে জড়িয়ে এই গ্রামোফোন, রেডিও, ফোন, টেলিভিশনে, মহালয়ার প্রতিবেদনে এখন এই গ্রামোফোন প্রায় বিলুপ্ত অথবা কারোর বাড়ির অ্যান্টিক কালেকশন। তবে নদিয়ার কৃষ্ণনগর 12 নম্বর ওয়ার্ডের সীমান্তপল্লীর দেব পরিবারে এখনও মহালয়া বাজে গ্রামোফোনেও। দেবীপক্ষের সূচনায় গোটা পরিবার একসঙ্গে বসে শোনেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া, তাও আবার গ্রামোফোনে। দেব পরিবারের 50 থেকে 60 বছর আগের রেকর্ডার আজও প্রাণবন্ত, শ্রুতিমধুর, এমনকি ব্যবহারিক দিক থেকেও এতটুকু নষ্ট বা বিকৃত হয়নি। বর্তমান সময়ে রেকর্ড প্লেয়ার, তার যে সরঞ্জাম, এগুলো পাওয়া খুব মুশকিল। কিন্তু যেহেতু আমার কাছে রেকর্ড প্লেয়ার একটা প্রাণ, আমার ভালো লাগার অন্যতম একটি জায়গা, তাই আমি চেষ্টা করি যেখান থেকেই হোক তার স্পেয়ার জোগাড় করে সেগুলোকে সচল রাখার। দেব পরিবারে আজও 550-এর বেশি রেকর্ড সংগৃহীত রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম গ্রামোফোন সংগ্রহ করছে দেব পরিবারে। এখন বাড়িতে গ্রামোফোনের সংখ্যা 5। দীর্ঘদিন ধরে আমি আমার এই রেকর্ডের সংগ্রহশালাকে আমি সাজিয়ে রেখেছি অতি যত্নে, এবং আমার খুব ইচ্ছে যে আমার প্রায় 3,500-এর কাছাকাছি রেকর্ডের সংগ্রহ এবং অনেকগুলি অ্যাম্পলিফায়ার এবং রেকর্ড প্লেয়ার সংগ্রহে আছে, যেগুলো আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যারা আসে তারা যেন এগুলোকে ঠিকঠাকভাবে যত্নে রাখতে পারেন। প্রতি বছর গ্রামোফোনে মহালয়া শুনতে দেব পরিবারে ভিড় জমান প্রতিবেশীরাও। শুধু মহালয়ার রেকর্ড নয়, কাজী নজরুল ইসলামের ছেলে সব্যসাচী, প্রদীপ ঘোষের আবৃত্তি, নাট্য কোম্পানির যাত্রাপালা, বিসমিল্লা খানের সানাই, সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরীর কণ্ঠে বিরল গান সহ আরও বিশিষ্ট শিল্পীদের দেব পরিবারের সংগ্রহে রয়েছে। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।